গত পর্বে আপনারা দেখেছেন রঞ্জিত ম্যাগিকে জেল থেকে মুক্ত করে তারপর রাজার ঘরে প্রবেশ করে রাজামশাই ম্যাগিকে চিনে ফেলে পরবর্তী অংশ বান তুমি আবার এসেছ আমি নিজে আসিনি আকা আমাকে জোর করে নিয়ে এসেছে আকা কে আকা। রঞ্জিত ম্যাগিকে চুপ করে থাকতে ইশারা করে আমি আপনাকে সব সত্যি কথা বলছি আমি আর ম্যাগি আপনার মহলে লুকিয়ে চুরিয়ে ঢুকেছিলাম কিন্তু আমাদের আসার উদ্দেশ্যটা ভুল নয় দেখলে তো চোর মনে হও না আমি চোর নয় তাহলে মহলে এসেছ কেন আপনার কি কোনো মেয়ে আছে এই শুনে রানী ডুকড়ে কেঁদে ওঠে নিজের কষ্টটা লোকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না হ্যাঁ কিন্তু এখন কথাটা থামিয়ে দিয়ে আমি জানি কি জানো তুমি তুমি কোনো বহুরূপী কারণ পুরো নগর জানে যে আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়েছে আপনি ভুল ভাবছেন রঞ্জিত নুপুরটা বার করে রাজার হাতে দেয় এই আচ্ছা তো তুমি এইটা চুরি করতে এসেছ তুমি কি জানো এটা আমার মেয়ের কত প্রিয় ছিল এখনো আছে রঞ্জিত রাজাকে সমস্ত কথা খুলে বলে এত বিপদ মাথায় নিয়ে তুমি শুধু আমার মেয়ের জন্য এসেছো। আমি আপনার মেয়েকে নিশ্চয়ই ফিরিয়ে আনব রাজা আর রানী রঞ্জিতকে নুপুরটা ফিরিয়ে দেয় আরও অনেক কিছু সঙ্গে দিয়ে দুজনকে মহল থেকে বিদায় জানায় রঞ্জিত আর ম্যাগি দুজনে রাস্তা দিয়ে যাচ্ছিল আকা? এনারা তো আমাদের সঙ্গে বন্ধুত্ব করে নিল আমি তো ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ এখন তাড়াতাড়ি বৈরাগীর কাছে যেতে হবে তারপরে আমরা নিজেদের স্বপ্নের দেশে সেই সুন্দরীর কাছে যেতে পারবো। রঞ্জিত আর ম্যাগি হাসতে হাসতে এই সব বলতে বলতে এগোচ্ছিল হঠাৎ ম্যাগির পা একটা দড়ির মধ্যে আটকে গিয়ে উল্টো হয়ে ঝুলে পড়ে রঞ্জিত যখন ম্যাগিকে বাঁচাতে এগিয়ে আসে তখন ওর পায়েও একটা দড়ি আটকে যায় আর ওই দড়িটা ওকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা গাছের সাথে উল্টো করে বেঁধে দেয় কী বিপদ হয়ে গেল আঁকা আমাকে উল্টো টাঙিয়েছেন কেন ম্যাগি একটু আমাকেও দেখো আমি নিজে উল্টো হয়ে ঝুলছি ও তাহলে ঠিক আছে আকা! ম্যাগি আমরা দুজনেই উল্টো ঝুলছি এতে খুশি হওয়ার কিছুই নেই বরঞ্চ একটা উপায় ভাব কেউ আছে এখানে কেউ আছে কে আমাদেরকে বেঁধে উল্টো টাঙিয়েছে তখন একটা আওয়াজ শুনতে পায় আর একটা রাক্ষস এসে ওদের সামনে দাঁড়ায় এই জঙ্গলের আমি রাজা আঁকা আমি তো শুনেছিলাম যে জঙ্গলে রাজা হয় সিংহ কিন্তু এই মোটা মাথা মানুষটা কি করে সিংহ হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না হু নিজেকে খুব বুদ্ধিমান ভাব না তাহলে আমার ধাঁধাগুলোর উত্তর দাও তো কিসের ধাঁধা আমি তোমাকে তিনটে ধাঁধা জিজ্ঞেস করব যদি ঠিক উত্তর দিলে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আর যদি ভুল হলো, তাহলে খেয়ে ফেলব আমি রাজি প্রথম ধাঁধা যদি তেজটা পায় তো পান করতে পারবে যদি ক্ষিদে পায় তাহলে খেতে পারবে আর যদি ঠান্ডা লাগে তাহলে তুমি সেইটা পোড়াতেও পারবে বলো কি সেইটা কিছু একটা তো আছে আমার উত্তর চাই উত্তরটা হল নারকেল একদম ঠিক এখন তৃতীয় দাদাটা দু আঙুলের রাস্তা তার উপরে চলে রেল গাড়ি লোকেদের কাজেও আসে কিন্তু সময় না থাকলে ছাই করে দেয় এই প্রশ্নটা তো আঁকা আপনি দেখুন এই প্রশ্নটা তো আমার তো নিজের ওজনের থেকেও বেশি ওজন মনে হচ্ছে হুম ম্যাগির এই কথা শুনে এবার রাক্ষসও হাসতে শুরু করে দেয় হুম এর উত্তরটা হওয়া উচিত মাচিস হ্যাঁ মাচিসই হবে একদম ঠিক আমার শেষ আর তৃতীয় ধাঁধাটা হাতে আসলে একশোটা কাঁটা যখন ক্লান্ত হয়ে যায় তো পাথরও চাটে এর উত্তর কি হতে পারে ভেবে নাও শেষবারের জন্যে এর উত্তরটা হলো চাকু সঠিক উত্তর রাক্ষস রঞ্জিত আর ম্যাগিকে গাছ থেকে নামিয়ে আনে আর ওদের মুক্ত করে দেয় তোমরা দুজন এখন যেতে পারো আমি তোমাদেরকে মুক্তি দিলাম আগে আমাদেরকে সোজা তো হয়ে যেতে দাও উল্টো থাকার কারণে আমাদের মাথা ঘুরছে এখন অবধি কোনো ব্যাপার না তোমরা এখানেই থাকতে পারো আপনার অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমরা বের হচ্ছি চলুন না কা রঞ্জিত আর ম্যাগি ওখান থেকে চলে যায় রাস্তায় যেতে যেতে ওরা একটা পাথরে হোচট খায় আর ওরা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় রঞ্জিতের যখন জ্ঞান ফেরে দেখে ও একটা বিছানায় শুইয়া আছে এই দেখে ও চট করে উঠে বসে বসে দেখে সামনে মালতি বসে আছে আমি এইখানে কি করে এসে গেলাম আমি আর ম্যাগি তো রাস্তার থেকে আসছিলাম ম্যাগি কোথায় রঞ্জিত ম্যাগিকে খোঁজার জন্য যখন এদিক ওদিক মাথা ঘোরায় দেখে সেখানে ম্যাগিও রয়েছে রঞ্জিত দৌড়ে ম্যাগির কাছে যায় আর গিয়ে ওকে জাগিয়ে দেয় ম্যাগি ওঠো ওঠো ম্যাগি ম্যাগি জেগে যায় আকা। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন ম্যাগি এদিক ওদিক তাকিয়ে দেখে বলে সেই পাথরের সঙ্গে ধাক্কা লাগার পরে আমি কি এত আহত হয়ে গেছিলাম যে আপনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন তোমার প্রশ্ন যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি কিছু বলি হ্যাঁ আকা বলুন না আমি নিজেও জানি না যে আমরা এখানে কি করে আসলাম আমরা আবার সেই জাদুঘর মায়ের কাছে ফিরে আসলাম সেটা আমাদেরই ভালো না আমাদের বেশি হাঁটতেও হলো না আর আমাদের কাজটাও হয়ে গেল একটা কথা আছে না আম খাও কিন্তু আটি হিসেব করো না দুজনে হাসতে শুরু করে এই সময় সেখানে বৈরাগী আসে বৈরাগীকে দেখে রঞ্জিত আর ম্যাগি দাঁড়িয়ে পড়ে একদম ঠিক করেছো রঞ্জিত মুচকি হেসে ওই পায়েলটা বৈরাগীর হাতে দেয় আমি ঠিক জানতাম তুমি এই পরীক্ষাতেও পাশ করবে চলো যজ্ঞকুণ্ডের কাছে চলো রঞ্জিত মালতি ম্যাগি আর বৈরাগী সবাই মিলে যজ্ঞকুণ্ডর কাছে যায় রঞ্জিত তুমি কি জানো আমি এটা দিয়ে কি করব না আমি তো জানি না এটা রাজকুমারী সোফিয়ার সবথেকে প্রিয় জিনিস কিন্তু সে এই জগৎটা সম্বন্ধে সব কিছু ভুলে গেছে তাই এর মাধ্যমেই ওকে সব কিছু মনে করাতে হবে বৈরাগী আয়নায় একটা কিছু দেখায় আমি এইখানে যেতে চাই অসম্ভব মনে হয় একেবারে অসম্ভব সোফিয়ার জন্য আমি সব কিছু করতে পারি আমি ওর বাবা মাকে কথা দিয়ে এসেছি যে ওকে ফিরিয়ে নিয়ে আসব ঠিক আছে আমি তোমাকে পথ বলে দিচ্ছি কিন্তু মালতি তোমার সাথে যাবে না তাহলে মালতি কোথায় যাবে মালতী যেখানে ইচ্ছা যেতে পারে কিন্তু তোমার সাথে যেতে পারবে না ঠিক আছে রঞ্জিত আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি গিয়ে সোফিয়াকে নিয়ে এসো তুমি আমাদের এতদূর নিয়ে আসতে কম সাহায্য করনি তাই আমরা তোমার কাছে ঋণী এসব কি বলছ যদি তুমি না থাকতে তাহলে তো আমাকে ওখানেই পচে মরতে হতো ঠিক আছে মালতী নিজের খেয়াল রেখো মালতী ওখান থেকে চলে যায় আকা আমরাই সোফিয়াকে কোথায় পাবো আর কত দূর হাঁটতে হবে শুধু আর কিছুদিন অপেক্ষা করো ম্যাগি আমি তোমাকে সব কিছু বলে দিয়েছি এখন তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও তার আগে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই বলো এমন একটা কিছু করে দিন যে আমি সেখান থেকে জানত ফিরে আসি এই শুনে রঞ্জিতের খুব হাসি পায় রঞ্জিত বৈরাগীর কাছে আজ্ঞা নিয়ে আগের দিকে এগোতে থাকে আঁকা ভাবুন যদি আমরা সেই ধাঁধাগুলোর উত্তর না দিতে পারতাম তাহলে সেইখানেই ঝুলতে থাকতাম তুমি তো সত্যিতেই ঝুলিয়ে দিতে এইবার যদি এমন কিছু হলো তাহলে আমি দেখে নেব আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব একদিন পর রঞ্জিত আর ম্যাগি হাঁটতে হাঁটতে একটা কুড়ে ঘরের সামনে আসে ঘরটা খুব ভাঙা চোড়া সোফিয়া এই চোড়া কুটিরের মধ্যে থেকে কি করবে এগিয়ে যাওয়া হোক এইটা জাদু ম্যাগি আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত ঠিক আছে আঁকা তার আগে আমি যাব ম্যাগি ভেতরে ঢোকে কেউ যেন ওকে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দেয় রঞ্জিত যখন এগিয়ে গিয়ে দেখে সেখানে দেখতেই থাকে ও